সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংস আইপিএল 2022 এর 60 নম্বর ম্যাচে মুখোমুখি হবে, যা মুম্বাইয়ের ব্র্যাবর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মৌসুমে এখনও পর্যন্ত আরসিবি 7টি ম্যাচ জিতেছে এবং 5টি ম্যাচে হেরেছে, যেখানে পাঞ্জাব কিংস 5টিতে জিতেছে এবং 6টি ম্যাচ হেরেছে। এই ভেন্যুতে আরসিবি তাদের 2টি ম্যাচ হেরেছে, যেখানে পাঞ্জাব কিংস 1টি জিতেছে এবং 2টি হেরেছে। লিগের আগের খেলায় যখন উভয় দল মুখোমুখি হয়েছিল, তখন পাঞ্জাব কিংস একটি উচ্চ স্কোরিং ম্যাচে 5 উইকেটে জিতেছিল। প্লে অফের জন্য পাঞ্জাবের সম্ভাবনার জন্য এবং আরসিবি এর শীর্ষ 2 স্থানে পৌঁছানোর জন্য এটি একটি জয় খুবই গুরুত্বপূর্ণ 2টি দলেরই জন্য। আরসিবি এর মৌসুম ভালো থাকা সত্ত্বেও তাদের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ফর্ম একটি সমস্যা ছিল, তবে তার উদ্বোধনী সঙ্গী ফাফ ডুপ্লেসিস দুর্দান্ত এবং রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, দিনেশ কার্তিক মিডল অর্ডারে দুর্দান্ত ছিলেন। ওয়ানিন্দু হাসরাঙ্গা, জশ হ্যাজেলউড এবং হর্ষাল প্যাটেল দলের শীর্ষ বোলার ছিলেন। পাঞ্জাব কিংসের হয়ে জনি ব্যারেস্টো পুরো মৌসুমে খারাপ ফর্মে ছিলেন, কিন্তু শেষ ম্যাচে হাফ সেঞ্চুরি করেছিলেন। ওপেনার শিখর ধাওয়ান মিশ্র ফর্মে আছেন, তবে ভানুকা রাজাপাকসে এবং লিয়াম লিভিংস্টন মিডল অর্ডারে ধারাবাহিক হিটার। বল হাতে কাগিসো রাবাদা অসাধারণ ছিলেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022 এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ 60-তে এর আগে কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এবং রেকর্ড সম্পর্কে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। নম্বর 1, এই মৌসুমে ব্র্যাবর্ন স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও 1টি ম্যাচও জিততে পারেনি। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ডিফেন্ড করতে গিয়ে তারা মাঠে তাদের 2টি ম্যাচই হেরেছে। একই মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তারা 68 রানে অল আউট হয়। নম্বর 2, আইপিএলে 6,500 রানের মাইল ফলকে প্রথম খেলোয়াড় হতে বিরাট কোহলিকে আরও 1টি রান করতে হবে। নম্বর 3, টি টোয়েন্টি ক্রিকেটে 150টি ক্যাচ ছুঁতে কোহলির এখনও 1টি ক্যাচ দরকার। সুরেশ রায়না ও রোহিত শর্মার পর তৃতীয় ভারতীয় হিসাবে এই মাইল ফলক অর্জন করবেন তিনি। নম্বর 4, আইপিএলে আরসিবির হয়ে 50টি উইকেটে পৌঁছতে মোহাম্মদ সিরাজকে আরও 2টি উইকেট নিতে হবে। বিনয় কুমার, যুজবেন্দ্র চাহাল এবং হর্ষাল প্যাটেলের পরে তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে 50টি উইকেট নিয়ে চতুর্থ খেলোয়াড় হবেন। নম্বর 5, আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে 1500 রান করতে মায়াঙ্ক আগারওয়ালের আরও 7 রান দরকার। কে এল রাহুল, শন মার্স এবং ডেভিড মিলারের পরে তিনি ফ্র্যাঞ্চাইজির হয়ে অন্তত এত বেশি রান নিয়ে চতুর্থ খেলোয়াড় হবেন। নম্বর 6, প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে 10,500 টি-20 রানের মাইল ফলক পেতে কোহলিকে আরও 11 রান করতে হবে। নম্বর 7, টি টোয়েন্টি ক্রিকেটে 1,000 রান ছুঁতে হর্ষাল প্যাটেলকে এখনও 19 রান করতে হবে। নম্বর 8, মোহাম্মদ সিরাজ তার 100তম টি-20 ম্যাচ খেলবেন। নম্বর 9, শিখর ধাওয়ান 694টি চার মেরেছেন এখনও পর্যন্ত। আইপিএলে 700টি চারে পৌঁছাতে তার এখনও 6টি চারের প্রয়োজন। প্রথম ব্যাটসম্যান হিসেবে এই ল্যান্ডমার্কে পৌঁছাবেন তিনি। নম্বর 10, জনি ব্যারেস্টো এখনও পর্যন্ত 47টি ছক্কা মেরেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ 50টি ছুঁতে 3টি ছক্কার এখনও প্রয়োজন। নম্বর 11, কাগিসো রাবাডা 198টি উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত। টি টোয়েন্টি ম্যাচে 200টি উইকেট ছুঁতে হলে এখনও 2টি উইকেট প্রয়োজন তার। নম্বর 12, মায়াঙ্ক আগারওয়াল 147টি ছক্কা মেরেছেন এখনও পর্যন্ত। টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ 150 ছুঁতে 3টি ছক্কার প্রয়োজন। নম্বর 13, জশ হ্যাজেলউড 99টি উইকেট পেয়েছেন। টি টোয়েন্টি ম্যাচে 100টি উইকেট পূর্ণ করা থেকে মাত্র 1টি উইকেট দূরে রয়েছেন তিনি। নম্বর 14, রজত পাতিদার 998 রান করেছেন। টি টোয়েন্টি ক্রিকেটে 1000 রান করতে মাত্র 2 রান প্রয়োজন। নম্বর 15, কোহলি 6,923 রান করেছেন। টি টোয়েন্টি ক্রিকেটে আরসিবির হয়ে 7,000 রান ছুঁতে এখনও 77 রান কম আছে। নম্বর 16, অর্শদীপ সিং
48টি উইকেট নিয়েছেন। টি টোয়েন্টি ক্রিকেটে 50টি উইকেট পূর্ণ করা থেকে মাত্র 2 স্ক্যাল্প দূরে। নম্বর 17, রাহুল চাহার 96টি উইকেট নিয়েছেন। টি টোয়েন্টি ম্যাচে 100টি উইকেট পেতে এখনও 4টি উইকেট প্রয়োজন। নম্বর 18, লিয়াম লিভিংস্টোন 4425 রান করেছেন। টি টোয়েন্টি ম্যাচে 4500 রান ছুঁতে 75 রানের এখনও দরকার আছে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন।